তারকাদের জন্য অন্য এক দিন ছিল এটি। মেকআপ, শুটিং, বাড়ি ফেরা নিয়ে কোনো ব্যস্ততা ছিল না তারকাদের। দিনটি কেটেছে আড্ডা আর হই হুল্লোড় করে। শিল্পীদের কারো সঙ্গে দুই বছর পর দেখা, কারো সঙ্গে এক যুগ পর। কেউ বন্ধু, কেউ বা ভাই বলে একে অন্যকে আলিঙ্গন করেছেন, খোঁজ খবর নিচ্ছেন। নবীন প্রবীণ সবার মেলবন্ধনের উপলক্ষ ছিল অভিনয় শিল্পী সংঘের বিশেষ আয়োজন অ্যাক্টর ইকুইটি ডে। তারকাদের এই পিকনিক ও আড্ডার আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছিল পূর্বাচলের ইন্টারন্যাশনাল চেন রিসোর্ট। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত গল্প আড্ডায় মেতেছিলেন তারকারা। বিস্তারিত মেহরা রহমান সিমরানের রিপোর্টে। শহরের অদূরে এক রিসোর্ট, সকাল থেকেই তারকাদের আলোয় ঝলমল করছে প্রকৃতি। ডলি জহুর ঢুকতেই তাকে আলিঙ্গন করে বরণ করে নিলেন সাজু খাদেম। তারিনকে এসেই জড়িয়ে ধরেছেন নিমা রহমান। বনভোজনে সবসময় আমরা আসতে চেষ্টা করি, আমি আসতে চেষ্টা করি, এই জন্য যে আমরা সবাই কাজের ফাঁকে সবাই খুব ব্যস্ততার মধ্যে থাকি, কাজ থাকে সবারই, সবার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু এই বনভোজনের মাধ্যমে সবসময় বছরে একবার সবাই একত্রিত হই, আমরা সারাটা দিন অনেক আনন্দে কাটাই। অনেকেই কফি খেতে খেতে বনভোজন নিয়ে জানিয়েছেন অনুভূতি। সারা বছর তো আমরা সবাই যার যার মতো ব্যস্ত থাকি, তো কারোর সঙ্গে কারো দেখা হওয়ার সুযোগটা খুব কম থাকে, যে কারণে আমরা এই আয়োজনটা করেছি, আমরা সবাই সারা দিন একসাথে কাজ করব, একসাথে একজন আরেকজনের সঙ্গে দেখা হবে, সুখ দুঃখের কথা বলবে, এই আয়োজনটার জন্য এসব খুব ভালো লাগছে। অন্যদিকে আবার একদল তারকা সেলফি তুলতে ব্যস্ত। এদিকে পরিবারের সবাইকে নিয়ে পিকনিকে এসে উপস্থিত হয়েছেন বৃন্দাবন দাস। অন্যদিকে এজাজুল ইসলাম একটি ক্যাম্প নিয়ে বসেছেন তারকাদের চিকিৎসা দিতে। অনেকেই আসছেন এবং ডায়াবেটিসটা পরীক্ষা করছেন, এবং অনেকেরই ডায়াবেটিস আজকে ধরা পড়ছে, তারা জানতেনই না যে তাদের ডায়াবেটিস। সুতরাং আমরা এই সুযোগটা নিয়েছি যে উদাসীন শিল্পীদের এই মানে ফ্যামিলি ডের সুযোগ নিয়ে তাদের হেলথ চেক আপটা আমরা করে ফেলি। বেলা বাড়ার সাথে সাথে বনভোজন পরিণত হয় শিল্পীদের মিলন মেলায়। সবার মুখেই ঝলমলে হাসি। এখানে ফ্যামিলি মেম্বাররাও এসছে আমাদের, ওনাদের সঙ্গে পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে, অনেকজনের সঙ্গে অনেকদিন দেখা হয় না, সেই দেখা হওয়ার যে উষ্ণতা সেটা খুব অনুভব করছি। আমার বাবা মা, আমার ভাই, আমার একদম আমার সন্তান, তার বাইরের যে ফ্যামিলিটা সেইটা হচ্ছে আমার কলিগরা, সিনিয়র জুনিয়র সবাই। সো ইটস নট অনলি দ্য পিকনিক, বনভোজন, এরকমের চাইতে অনেক বেশি, অনেক বেশি ইন্টিমেট। প্রতিদিনের কর্মব্যস্ততাকে ভুলে মনের আনন্দে সবাই মেতে উঠেছিল এক অন্যরকম উৎসবে। অভিনয় শিল্পী সংঘের আয়োজনে এই মিলন মেলা ঘটে। প্রথমেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনেক দিন পরে একটা শর্ট ব্রেক পেল, এই শর্ট ব্রেকও আমার ভাগ্য জোটে না। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এর অ্যাক্টর সিকিউরিটি ডে 2023 এবং বার্ষিক সাধারণ সভা শুভ উদ্বোধন। মামুনুর রশিদ ডলি জহুর থেকে শুরু করে দিলারা জামান, সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, তারিক আনম খান সহ অনেক গুণী শিল্পীদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমাদের এই ঘরটা সত্যি এত সুন্দর, এত আনন্দময়, এত ভালো লাগে যে আমাকে সুদূর অস্ট্রেলিয়ায় আমার একমাত্র সন্তান আমাকে ধরে রাখতে পারে না, শুধুমাত্র আমার এই ঘরের কারণে। তোমাদেরকে রেখে কোথায় পালাবো আমি, এই যে ভালোবাসা, এই মায়া, আমাকে কে দেবে ওই দূর দেশে নিজের সন্তান ওই বৃত্তি নিয়ে ছাড়া। দিনটি সবার জন্য যেন একটু বেশি বিশেষ, যা প্রকাশ পাচ্ছে তাদের আনন্দ উচ্ছ্বাসে। অভিনয় শিল্পী সংঘ প্রতি বছরই একটা মানে পিকনিকের আয়োজন করে, পিকনিক না হোক বছরে একটা অনুষ্ঠান করার চেষ্টা করে, তো আমি এটাকে সাধুবাদ জানাই। প্রত্যেকে প্রত্যেকের পরিবারের মানে শুধু আমাদের অভিনেতা অভিনেত্রীদের পরিবার না, নিজের পরিবারের যে সদস্য তাদেরকেও নিয়ে এসেছে সবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য, সবার সাথে সবার জানাশোনা হচ্ছে, ভালোই লাগছে। কাছের মানুষগুলো যারা আমরা একসঙ্গে কাজ করছি, একে অপরের পরিপূরক হিসেবে একে অপরকে সাপোর্ট করবার জন্য এগিয়ে যাচ্ছি এবং সবাই সবার কারণে আসলে আগাতে পারি, তারা যখন একটা জায়গায় একসঙ্গে হয় সেই আনন্দ তো আসলে বলার মতো না, এটা আসলে শুধুই ফিল করা যায়। বিকেলের দিকে বাগানে বসে আড্ডায় মেতেছিল তারকারা, একে অপরের সাথে গল্প করে অন্য এক আনন্দ জগতে হারিয়ে গিয়েছিল সবাই। বন্ধ ছিল দেশের বেশিরভাগ শুটিং। এবারের প্রোগ্রামটা আমি আর মিস করিনি, এসে অনেক মানুষ, অনেক লোকজন,
অনেক সুন্দর আয়োজন। একটু পরে আমরা জানি যে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, তাই ভালো লাগছে। সব শিল্পের একসাথে এসেছে, দেখা হচ্ছে, এটা ফ্যামিলি একটা এন্টারটেইনমেন্ট আর কি, এটা একটু ব্যতিক্রম আমাদের জন্য। এছাড়াও জয়া আহসান, শম্পা রেজা, ফজলুল রহমান বাবু, জ্যোতিকা জ্যোতি, আজিজুল হাকিম, শ্যামল মাওলা, সজল, মানসী প্রকৃতি, দীপা খন্দকার, মোশারফ করিম, উর্মিলা সহ শত শত তারকা অংশ নিয়েছেন এই বনভোজনে। এই সাহচর্যটা তো আমরা সহজে পাই না, আমাদের বন্ধু বান্ধব, আমাদের অনুজ, আমাদের অগ্রজ, তো এটা একটা বিরাট অকেশন। আমি মনে করলাম যে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমাদের দেখা করে যাই। সব শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বেরও আয়োজন ছিল বিশেষ। এ সময় বিশেষ সম্মাননা পুরস্কার পান মীর সাব্বির, আজমিরি হক বাঁধন, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম সহ অনেকে। এই আয়োজনের সমাপ্তিটা হয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। মেহরা রহমান, সিমরান, দেশ, বিনোদন।